লোকে বলে যেটা রিক্স হয়েছে, আমি তো ছবি করতে গেছি। আমরা সেই ব্যোমকেশ ও দুর্গরহস্য নিয়েই প্রসঙ্গগুলো রাখলে ভালো। আমরা এসি ট্রেলার লঞ্চ করতে আমরা এই ট্রেলার নিয়ে এই এই ফিল্ম যেটা আসতেছে সেই নিয়ে প্রসঙ্গগুলো রাখি। এটা আমার দুর্দান্ত লেগেছে। কেন দুর্দান্ত লেগেছে? আমার সবসময় মনে হয়েছে ব্যোমকেশের সবচেয়ে সিনেমাটিক গল্প হলো দুর্গরহস্য। দুর্গরহস্য ডিজার্ভ দ্য ক্যানভাস লাইক দিস, দুর্গরহস্য ডিজার্ভ সিনেমাটিক ট্রিটমেন্ট লাইক দিস। অ্যান্ড এটা সম্ভব হয়েছে বিকজ দেব ব্যোমকেশ হয়েছে এবং দেবের দেবের যে লার্জার দ্যান লাইফ ইমেজটা সেটাও এই লার্জার দ্যান লাইফ ক্যানভাসকে প্রচণ্ড হেল্প করেছে। সো আই থিঙ্ক দুর্গরহস্য ইজ দ্য রাইট ব্যোমকেশ স্টোরি for this cinematic adaptation and for Dev to come in as Byomkesh. কাকাবাবুও করতে পারি, কিন্তু ব্যোমকেশ আমি একটাই করবো, সেটা করে ফেলেছি। আর থেকে সরে থাকা, ফলত এটাই একটা বিরাট সারপ্রাইজ এবং একটা নতুন জিনিস যে দেবের মাধ্যমে সম্পূর্ণ একটা অন্য চেহারা আসছে ব্যোমকেশের। কারণ শরদিন্দুবাবুর তো কোনো স্কেচ নেই ব্যোমকেশকে নিয়ে, ফলত আমরা বিভিন্ন চেহারা দেখতে পারি ফলত। এবং ট্রেলার দেখেও, প্রিটিজার দেখেও, ট্রেলার দেখেও, স্টিলস দেখেও আমার সেটা মনে হয়েছে যে সেইটা একদম মানে প্রচণ্ডই ইন্টারেস্টিং লাগছে। এবং ট্রেলারটার মধ্যে যেটা দেখলাম মানে ইটস ক্লাস অ্যাপার্ট, মানে লুকিং ভেরি বিগ। হ্যাঁ, দেব আগে একবার বলেছিল যে ইট উইল বি গ্লোবাল। হ্যাঁ, মানে সত্যি মানে সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে বাংলা ভাষায় কথা বলে তাদের কাছে এটা প্রেজেন্ট করার মতো একটা জিনিস আমার ধারণা বানানো গেছে। তাদের বাড়িতে একটা বুক র‍্যাক থাকে যাতে অনেক স্ক্রিপ্ট থাকে, আমার ওটা নেই ফলত। হ্যাঁ, এবং আমাকে ছবি বানাতে বললে আমি একটু বিপদেই পড়ে যাই ফলত। আগে তো আমাকে ভাবতে হবে যে ছবি বানাতে গেলে কি গল্প নিয়ে বানাবো, তারপর তাদের কারো অভিনয় করবো ফলত। কিন্তু সেখানে আমি মানে ডেফিনেটলি আমি দেব একসঙ্গে কাজ করতেই পারি, কিন্তু এখনো তো সেই সম্ভাবনা তৈরি হয়। অবশ্যই প্রশ্নটা দেবকেও করতে হবে। ওদের দুজনকে দেখতে এত ভালো লাগে অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোতেই, তাহলে কেন সত্য বলবে না রুক্মিণী নয়? তো দেবের সাথে আমার একবার দেখা হলো, তখনও ঠিক হচ্ছে কি করছে সত্যপতি বলো বলো, জানি না ভাবছি রুক্মিণী। হ্যাঁ ডেফিনেটলি রুক্মিণীকেই হতে হবে সত্যপতি, মানে আর দেখো কি ভালো লাগছে ট্রেলারে দুজনকে। কিন্তু প্রশ্নটা কিন্তু অন্যরকম ছিল, রুক্মিণী কেন ভাবছো না, রুক্মিণী খুব ভালো যায় সত্যপতি সত্যপতির সামনে। তো ইয়া মানে ও মিডিয়ার সামনে বলার জন্য বলছে না, সত্যি এটা বলেছিল আর কি। মানে তখন অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো নামকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা ভেবেছিলাম বম্বে থেকে যদি কাউকে নিয়ে আসা যায় বা এখান থেকে ওইখান থেকে। শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যখন দেব আমায় ফোন করে বললো অজিতের চরিত্রটা তোমাকে করতে হবে, একটু অবাকই লেগেছিল, যেমন সকলেরই লেগেছে। আসলে আমরা যে অজিত দেখে এসেছি শৈলেন মুখোপাধ্যায় থেকে রাহুল অব্দি, কেউই তো ঠিক আমার মতো ছিলেন না। আবার সেখানেই আমার জোর সবচেয়ে বেশি যে ওদের মতো আমি নই, একদমই আলাদা। তবে আমার মনে হয় কাজটা করার পর, কাজটা দেখার পর কথা বললে ভালো হয়। আমার মনে হয় আমি খুব ভালো করেছি এবং সেই ভয় বোধে রাহুল আজকে আসেনি।
দিক থেকে বেড়েছে, সবচেয়ে বড় অভিনয় বেড়েছে, ফাটিয়ে দিয়েছি আমি, আপনি ভাবতে পারবেন না। 11 তারিখের পরে না কেউ কোনো কথা বলতে পারবে না, এই অজিতের পারফরমেন্স ভাবা যাচ্ছে। প্রজাপতি না, এটা পাখির মতো উড়বে। অদ্ভুত মানে কি, মানে ভালো লাগছে? ভালো অদ্ভুত না, এটা ভালো, ভালো দিকে ভালো। ট্রেলারের আইডিয়া এই যে, মানে খুব ইজিলি যদি আমি ভাগ করি, প্রথমে বলবো ফ্যামিলি ম্যান, তারপর ফ্রেন্ডলি নিড, তারপরে ট্রুথ সিকার, এই তিনটে কিন্তু একসঙ্গে আছে। আর এই ফ্যামিলি ম্যান দিয়ে শুরু করা এই আইডিয়াটা দেবে। সো এই ট্রেলারের যে বিগিনিংটা, দ্যাট কমপ্লিটলি ইজ হিজ আইডিয়া। আমাকে যদি বলি যে সিনেমা ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছে, সে জানে আমি কতটা রিস্ক দেখি, কি তাই তো সেখান দা বিশাও সঙ্গে এর আগেও কাজ করেছে, বিশাও জানে কি আমি কতটা নিজেকে ভাঙতে ভালোবাসি। এবং রুক্মিণী তো আছে, রুক্মিণী অনেকটাই আমাকে দেখেছে, যেভাবে আমি কাজকে অ্যাপ্রোচ করি বা যেভাবে মানে মানুষকে পাউল করে দিই আমার আশেপাশে যারা থাকে আর কি, আরও ভালো কী করে করা যেতে পারে। যেমন এই ব্যোমকেশ নিয়ে আমার ভালোর চেয়ে বেশি ভয় বেশি ছিল, কে আমি জানি কে এইটা যতই ভালো করি না কেন, আমি হয়তো আকাশ পাতাল এক করে দিলাম কিন্তু মানুষ খুব বার করবেই। কিন্তু আমার চেষ্টা এখানে কি মানুষ কি খুব বার করবে, আগে নিজেকে প্রমাণ করা কে না আমিও করতে পারি, মানে কঠিন হতে পারে কিন্তু অসম্ভব না। কারণ সকালে মেসেজ করেছিলাম আমাকে এই ছবিটা আমি করতে চাই। এবারে যেটা হয় না, যার পেটে খিদে আছে সেই বুঝবে খাবারের মর্মটা কি। আমার মনে হয় কি বিরসার মতোই খিদেটা আছে, মানে বাংলা ছবি থেকেও 3 বছর ধরে বোম্বেতে খুব ভালো কাজ করছে, বাংলা আর হিন্দিতে ওয়েব সিরিজ করছে, পরেও হিন্দি ওয়েব সিরিজ করছো, কিন্তু একটা মানুষের মধ্যে আমি খিদেটা পেলাম ওর একটা মেসেজে। এবং এতদিন ধরে অ্যাজ এ প্রোডাকশন হাউস আমরা অনেক নতুন ট্যালেন্টের সাথে কাজ করেছি, ভালো লাগে তাদের মধ্যে খিদেটা আছে, প্রমাণ করার ব্যাপারটা আছে, ভিশনটা আছে। আমি সব কিছু বিশ্বাসের মধ্যে প্রথম থেকে পেয়েছিলাম, কিন্তু ওই মেসেজটা পেয়ে আমি বিশ্বাস হলাম কি না এই ছবিটা যদি কেউ ভালো করতে পারে সেটার নাম হচ্ছে বিশ্বাস দাশগুপ্ত। আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, বিনোদিনীতে গেইন করে আবার লুজ করছি না, আবার মেটাবলিজমটাকে আবার বন্ধ করে আবার লুজ করতে হলো। সো ইট ওয়াজ আ ভেরি লেন্থি প্রসেস, সেটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। বাট আই থিঙ্ক এনি অ্যাক্টরের আই থিঙ্ক দ্য প্রসেস ইজ মোর অর লেস দ্য সেম, শুধু অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয় প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে। অ্যান্ড আমি ট্রাই করি যে আমি নিজের মতো ওয়ার্কশপস করি, একটা অ্যাক্টিং কোচের সাথে কাজ করি, অ্যান্ড নিজের মতো করে গড়ে তুলি, তো সেটাই আমার চেষ্টা। অ্যান্ড যদি আপনাদের এই মুহূর্তে সত্যপতিকে ভালো লেগে থাকে, অনেক অনেক ধন্যবাদ। 11 অগস্টে গিয়ে আপনার ছবিটা দেখুন, আরো ভালোবাসা দিন, এটাই আশা। চুলটা কমে গেছে, একটু সাদা সাদা চুল দেখা যাচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে। এখন হাফ প্যান্ট পরতে শিখে গেছে, মানে আগে জিন্স ফিন্স পরে শুট করতো, এখন হাফ প্যান্ট পরে চলে আসে আর কি শুটিং, এইটুকুই পার্থক্য। আমার ছবিটা দেখতে আমি আরো বেশি আগ্রহী হয়ে পড়লাম, এবং আমি প্রবাবলি 11 তারিখ আমার অনেক লম্বা শুটিং, 12 তারিখেই আমি ছবিটা দেখব। আজকে